হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। অঙ্কিত অফিসিয়াল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে এই রেসিপিটা। আজকে তৈরি করে দেখাবো জিলিপি রেসিপি। মিষ্টি খাবেন অথচ জিলিপি খাবেন না, তা কখনো হয়? আসুন আজকে তৈরি করে দেখাবো গরম গরম জিলিপির রেসিপি। খুব কম সময়, কম উপকরণে চটজলদি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এই জিলিপি। কীভাবে তৈরি করছি জিলিপি রেসিপিটা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, সাথে থাকুন। তো চলো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে জিলিপি রেসিপিটা শুরু করা যাক। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা 2 থেকে 3 সেকেন্ডের মতন গরম করে নেব লো ফ্লেমে রেখে। লো ফ্লেমে রেখে গরম করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। যারা মিষ্টি কম বা বেশি পছন্দ করেন তারা পরিমাণটা একটু কম বেশি নিয়ে নিতে পারেন। চিনিটা দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে ভালো করে নাড়চাড় করে নিয়ে চিনিটাকে গলিয়ে নেব। মাথায় রাখতে হবে চিনিটা যখন আমি গলাচ্ছি তখন যাতে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমেই থাকে, হাই বা মিডিয়াম ফ্লেমে রাখার দরকার নেই, তাতে চিনিটা পুড়ে যেতে পারে আর যে জিলিপিটা হবে তার টেস্টটাও নষ্ট হয়ে যেতে পারে। তাই লো ফ্লেমে রেখে আমি চিনিটাকে ভালো করে গলিয়ে নিয়ে এখন একটা এলাচ টুকরো ভালো করে খুলে আমি দিয়ে দিচ্ছি। এলাচটা দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে নাড়চাড় করে গ্যাসটা অফ করে একটা পাত্রের মধ্যে রসটা ঢেলে নিচ্ছি। রসটা ঢালা হয়ে গেলে সাইডে আমি রেখে দিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি একটা বাটি, যার মধ্যে আমি ময়দাটা মিশিয়ে নেব। নিয়ে নিচ্ছি ময়দা, আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন ঘি। ঘিটা দেওয়া হয়ে গেছে, এখন ময়দাটার সাথে ঘিটা ভালো করে মিশিয়ে নেব। ঘিটা দেওয়ার সময় অবশ্যই ঘিটা একটু গলিয়ে নিয়ে তবেই দেবেন, ঘিটা একটু দলা থাকলে মেশাতে খুব অসুবিধা হবে, তাই ঘিটা গলিয়ে নিয়ে ময়দার মধ্যে দিয়ে ভালো করে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেবার পরে অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে ভালো করে ময়দাটাকে মিশিয়ে মাখিয়ে নেব। ময়দাটা খুব একটা মোটাও হবে না, খুব একটা পাতলাও হবে না, একদম মিডিয়াম হবে। ময়দাটা অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নেবার পরে একটা মিশ্রণ রেডি হয়ে গেছে। এখন আমি মিশ্রণটাকে রেখে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ইনো। আপনারা এখানে ইনোর বদলে সোডাও ব্যবহার করতে পারেন। ইনোটা দেওয়া হয়ে গেলে আমি আবার একটা হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মতন হাতা দিয়ে ভালো করে ইনোটার সাথে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। ভালো করে হাতাটা ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে এখন আমার পুরোপুরি মিশ্রণটা। এখন আমি সাইডে রেখে এরকম একটা নিয়ে নিয়েছি যার মধ্যে আমি মিশ্রণটা ভরবো। এটাকে কি বলে ঠিক আমি জানি না, আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি এটা অ্যাভেলেবেল না থেকে থাকে আপনারা যে কোনো নুনের প্যাকেট বা চিপসের প্যাকেট ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়েও আপনারা মিশ্রণটা নিয়ে নিতে পারেন। এখন আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে আমি এভাবে গোল গোল করে জিলিপির আকার দিয়ে দিচ্ছি। ভালো করে গোল গোল করে জিলিপির আকার দিচ্ছি, একটু ছেড়ে ছেড়ে দেবো যাতে একটার সাথে একটা লেগে বা জয়েন্ট না হয়ে যায়, তাই আমি একটু ছেড়ে ছেড়ে জিলিপি দিয়ে দিচ্ছি। এখানে আমি জিলিপিগুলো আমার সব দেওয়া হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে রেখেই আমি ভেজে নেবো। চ্যানেলটাতে যারা নতুন আছেন বা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরকম টেস্টি মজাদার রেসিপির ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। সব জিলিপি দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ভেজে নেবার পরে আবারও ভালো করে উল্টে পাল্টে দিয়ে চারদিকটা ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি ছাঁকনি দিয়ে ভালো করে তুলে নিচ্ছি। জিলিপিগুলোকে তেল ঝরিয়ে তুলে রেখে দিচ্ছি। একটা পাত্র বা বাটির মধ্যে জিলিপিগুলো রেখে দেওয়ার পরে যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে বাকি জিলিপিগুলো আবারও ভেজে নেব। ভালো করে জিলিপিগুলো দেওয়ার পরে আবারও ঠিক একই রকমভাবে ভেজে নিয়ে নাড়চাড় করে ছাঁকনি দিয়ে উল্টে চারদিকটা ভেজে নেবার পরে আমি এখানে ছাঁকনিটার সাহায্যে আবারও জিলিপিগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এখন আমি তেল ঝরিয়ে জিলিপিগুলো তুলে নিচ্ছি। জিলিপিগুলো সব তোলা হয়ে গেলে যে বাটির মধ্যে আমি
চিনি রসটা রেখেছিলাম সেই বাটির মধ্যে জিলিপিটা দিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে ভালো করে রসের মধ্যে জিলিপিগুলোকে ডুবিয়ে দিচ্ছি, যাতে রসগুলো ভালো করে জিলিপির ভেতরে ঢুকে যায়। কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন জিলিপিটার মধ্যে অনেকটাই পুরোপুরি রস ঢুকে গেছে। এখন আমরা জিলিপিগুলোকে বার করে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। একেবারেই মুচমুচে রসালো জিলিপি রেডি হয়ে গেছে। অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।